আপনি চাইলে কিন্তু ইউটিউব থেকে জাস্ট কপি পেস্ট করেও ইনকাম করতে পারবেন। ভিডিও বানাতে হবে এটা ঠিক, বাট ভিডিওটা হবে সম্পূর্ণ কপি পেস্টের উপরে। অন্যের ভিডিও ইউজ করে আপনারা জাস্ট ভিডিও বানাবেন, অন্যের ছবি ব্যবহার করবেন, সেই সাথে অন্য মানুষ কী বলে ভিডিও বানাচ্ছে সেটাও আপনি জাস্ট কপি করে নেবেন। এইগুলো সব কিছু কপি করে আপনাকে যে কাজটি করতে হবে, ভিডিওগুলো জুড়ে দিতে হবে, ছবিগুলো জুড়ে দিতে হবে, সেই সাথে ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে, যেটা না করলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না, সেটা হলো নিজের যে ভয়েসটা সেটা একটু ভাই দিতে হবে। সো পুরো প্রসেসটা কীভাবে স্টেপ বাই স্টেপ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপই আপনাদেরকে বলে দিচ্ছি। আশা করি আপনি যদি কপি পেস্ট করে ইনকাম করতে চান, আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, তাহলে কোনো ঝামেলা ছাড়া ভবিষ্যতে আপনি কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ধুমসে। ভাই চিন্তার কোনো কারণ নাই, কপিরাইট আসবে না সেটার গ্যারান্টি দিচ্ছি, মনিটাইজেশন 100% হবে সেটারও গ্যারান্টি দিচ্ছি, এবং আপনার চ্যানেল বুম রকেটের গতিতে ভাইরাল হবে সেটাও আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলুন স্ক্রিনে গিয়ে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কপিরাইট ফ্রি ভিডিও সংগ্রহ করবেন, ছবি সংগ্রহ করবেন, এবং সেটাকে কিভাবে এডিট করে জাস্ট ভয়েস ওভার করে আপনারা সেটাকে একটা পূর্ণাঙ্গ ভিডিওতে নিয়ে আসবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন, সেই সাথে ভিডিওতে লাইক না দিলে একটি লাইক দিয়ে দিন, আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন। তো চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে জাম্প করি। তো বর্তমানে কিন্তু অনলাইনে বেশ ট্রেন্ডিংয়ে আছে সাকিব আল হাসান ভালো খেলার জন্য এবং বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ার জন্য। সো সাকিব আল হাসানকেই আমরা আজকে বেছে নিয়েছি, তাকে নিয়ে আজকে আমরা জাস্ট কপি পেস্ট করে ইনকাম করব। ভাই জাস্ট সিম্পল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো, বেশি জটিলের ভিতরে যাচ্ছি না। আজকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা ফলো করেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ ইনকাম করতেছে, প্রতি মাসে হাজার হাজার ডলার কিন্তু তারা ইনকাম করতেছে। সো আপনারাও কিন্তু পারবেন, জাস্ট প্রসেসটা আপনাদেরকে জানতে হবে। তো ধরুন সাকিব আল হাসানের সম্পর্কে আপনি কিছু লিখতে চাচ্ছেন, তার বায়োগ্রাফিটা আপনারা জাস্ট তুলে ধরতে চাচ্ছেন নতুন করে, সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, প্রথমে যে কাজটি করতে হবে গুগলে চলে আসতে হবে। আমি জাস্ট এখান থেকে আবারও দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম, ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেওয়ার পরে উপরে সার্চ বারে চলে গেলাম, সেখানে গিয়ে লিখে দেবো সাকিব। তো সাকিব আল হাসান আমি এখানে লিখে দেবো, SHA সাকিব আল হাসান। তো সাকিব আল হাসান লিখে আমি যে লিখে দিলাম, তো সাকিব আল হাসানের ছবি টবি সব কিছু কিন্তু এখানে চলে আসলো। তো তার সম্পর্কে জানার জন্য, তার বায়োগ্রাফিটা জানার জন্য আমাদেরকে কী করতে হবে, সাকিব আল হাসানের যে উইকিপিডিয়া রয়েছে সেটার মধ্যে জাস্ট চলে যেতে হবে। তো আপনারা এই বিষয়টা আরেকটু বেশি রিসার্চ করে অনলাইন থেকে বিভিন্ন তথ্য নিতে পারবেন, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, আশা করি এর সাইতে ভালো রেজাল্ট আপনারা নিয়ে আসতে পারবেন। তো উইকিপিডিয়াতে আসার পরে দেখেন এই যে সাকিব আল হাসান, সাকিব আল হাসান সম্পর্কে কিন্তু এখানে A to Z উইকিপিডিয়া কিন্তু লিখে রাখছে। এখন A to Z কী কী লিখে রাখছে, সে কোথায় জন্মগ্রহণ করেছে, তার বাবার নাম কী, সে কত সালে জন্মগ্রহণ করেছে, কতগুলো টেস্ট ম্যাচ খেলছে, কতগুলো ওয়ানডে T20 খেলছে, এবং কার হাত ধরে এই খেলার জগতে আসছে, কত সালে খেলার জগতে আসছে, কতগুলো ম্যাচ খেলছে, A to Z এইখানে কিন্তু রয়েছে। সেই সাথে এখানে দেখেন তার উচ্চতা কত, সে কীভাবে ব্যাটিং করে, সব কিছু কিন্তু A to Z কিন্তু এইখানে ডিটেলসে দেওয়া আছে। সো এইখান থেকে জাস্ট তথ্যগুলো সংগ্রহ করে আপনাদেরকে নিজের মতো করে লিখতে হবে, খাতায় আপনারা স্ক্রিপ্ট লিখে নেবেন। তো লিখে নিলে সুবিধা হবে কি, পরবর্তীতে আপনি জাস্ট সেটাকে একটা ভয়েস ওভারের মতো করে দিবেন, তাহলেই কিন্তু এনাফ। তো এইভাবে কিন্তু আপনারা সাকিব আল হাসান সম্পর্কে এইখান থেকে, আবার চাইলে আপনারা সরাসরি ইউটিউবে সার্চ করে আপনি যে তথ্যগুলো জানতে চাচ্ছেন সাকিব আল হাসান সম্পর্কে, সেটা কিন্তু অন্যের ভিডিও দেখে জাস্ট কপি করে আপনি খাতায় স্ক্রিপ্ট লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, এতে কিন্তু কোনো স্ট্রাইক আসবে না। তো সাকিব আল হাসান সম্পর্কে কীভাবে আপনারা জানবেন সেটা আপনাদেরকে আশা করি বোঝাইতে পারছি। তো এছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি আসলে সাকিব আল হাসান সম্পর্কে কী বলতে চাচ্ছেন সেই সকল কিছু লিখে সার্চ করে গুগল থেকে কিন্তু সকল নিউজ আপনারা পেয়ে যাবেন। তো আমাদের কিন্তু স্ক্রিপ্ট লেখা কমপ্লিট হয়ে গেল, তো এইভাবে আমরা স্ক্রিপ্টটা লিখে দিব। তো এখন ভিডিও করার জন্য আমি যেহেতু ফেস দেখাবো না, শুধু ভয়েস ওভার করবো, সেক্ষেত্রে তো ভিডিও অথবা ফটো যে কোনো একটা তো কিছু ইউজ করতে হবে, সেক্ষেত্রে আপনারা ফটো ইউজ করতে পারেন। ফটোতে কখনোই কিন্তু কোনোভাবেই কোনো রকমের কপিরাইট স্ট্রাইক আসে না, আর ফটো ব্যবহারের সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা আমি দেখাচ্ছি। তো সাকিব আল হাসান লিখে সার্চ করার পরে এখানে দেখেন ইমেজ অপশন পাবেন, তো সেটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে অনেকে দেখায় যে এটা জাস্ট ফেয়ার ইউজের আন্ডারে যেগুলো পড়ে বা রিইউজ করার যে সিস্টেমটা রয়েছে, যারা অনুমতি দিয়ে রাখছে তাদেরগুলো ইউজ করা যাবে, তার বেশি ইউজ করা যাবে না।
ভাই বিষয়গুলো কিন্তু এতটাও কঠিন না। এই যে ইমেজগুলো ভাই, এই ইমেজগুলো ইউজ করলে কোনো রকমের কোনো কপিরাইট স্ট্রাইক আসে না। আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, সেখানে হাজার হাজার মানুষ কিন্তু এই ইমেজগুলো ইউজ করে ভিডিও বানাচ্ছে, তাদের কারোই কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক আসে না কো ভাই। আপনারা চেষ্টা করবেন কোনো থাম্বনেল যেন কপি না করেন, ঠিক আছে? তো এই ধরনের ইমেজগুলো জাস্ট আপনারা নিয়ে নেবেন। তো ইমেজ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা যে বিষয়টা ফলো করবেন, এই যে একটা ইমেজ, এটা কিন্তু আইসিসি থেকে জাস্ট পোস্ট করছে, ঠিক আছে? তারা কিন্তু কখনোই কপিরাইট স্ট্রাইক দেবে না একটা ইমেজের জন্য। আর আপনি যখন ভিডিওতে ইউজ করবেন, এটা ফেয়ার ইউজের আন্ডারে পড়ে যাবে, কখনোই স্ট্রাইক আসবে না। বাট ইমেজ ইউজের ক্ষেত্রে যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন, এই ইমেজের উপরে কারো কোনো লোগো যেন না থাকে, এই লোগোগুলো যেন না থাকে। জাস্ট এটা আপনারা ফলো করবেন, এটা ফলো করে জাস্ট আপনারা চাপ দিয়ে ধরে এটাকে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি সাকিব আল হাসানের 10-12টা ছবি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। আমি কিন্তু সাকিব আল হাসানের বেশ কয়েকটা ছবি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড করে নিচ্ছি। তো এই ছবিগুলো থেকে আপনারা ভিডিও কীভাবে বানাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ভাই ভিডিও বানাতে পারবেন, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, যেটা কিন্তু সকল ইউটিউবাররা ইউজ করে যারা মোবাইল দিয়ে কাজ করে, তারা হলো কাইনমাস্টার অ্যাপসটা কিন্তু ইউজ করে। আমিও কিন্তু কাইনমাস্টার অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি, আর এই অ্যাপসটা দিয়ে কিন্তু আমি নিজেও কাজ করি। তো কাইনমাস্টার অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে জাস্ট নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার পছন্দ মতো একটা রেশিও নিয়ে নেবেন। তো ইউটিউবে ভিডিও আপলোড করতে চাইলে এই যে 16:9 যে রেশিওটা রয়েছে সেটা আপনারা নিয়ে নেবেন। তারপরে জাস্ট ক্রিয়েটের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদেরকে কিন্তু কাইনমাস্টার নিয়ে আসছে। তো কাইনমাস্টারের ভিতরে আনার পরে এখান থেকে আপনি ভিডিও অথবা ফটো যে কোনো কিছু চুজ করতে পারবেন। তো আমরা যেহেতু ফটো দিয়ে আজকের ভিডিওটি বানাবো, সেক্ষেত্রে আমরা এই যে ভিডিও ফটোগুলো ডাউনলোড করে রেখেছি সেটার উপরে একটা ক্লিক করে দিলাম। এইখান থেকে যতগুলো ফটো আমরা এখানে ডাউনলোড করেছিলাম সবগুলো ফটো জাস্ট সিলেক্ট করে দেবো, স্টেপ বাই স্টেপ সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখন এটাকে জাস্ট আমরা পজ চিহ্নতে ক্লিক করে কেটে দেবো। কেটে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ফটোগুলো এখানে চলে আসছে। তো ফটোগুলো এরকম স্টিল থাকলে কিন্তু সেটা ভালো দেখাবে না। তো তার জন্য এখানে বিভিন্ন ইফেক্ট ট্রানজাকশন আমরা ইউজ করবো। তার আগে আমরা একটা বিষয় খেয়াল করবো, সেটা হলো এই যে ফটোটা এটার সাইডে বের হয়ে আসে নাকি বা সাইডে একটু কম বেশি হয়েছে নাকি সেটা। তো ফুল স্ক্রিন করে দেবো, তার জন্য জাস্ট ফটোর উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবো, এই যে প্যান অ্যান্ড জুম যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে এই ফটোটাকে জাস্ট জুম করে অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে জাস্ট এই যে অপশনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবো, ব্যাস এনাফ, অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখন আমরা এই যে অপশনটা এটার উপরে ক্লিক করে ব্যাক করবো। ব্যাক করে দেওয়ার পরে প্রতিটা ফটো এরকম করে আমরা একটু চেক দিয়ে নেবো যে ফুল স্ক্রিন আছে নাকি। তো যেগুলো ফুল স্ক্রিন নেই সেগুলো জাস্ট আমরা সেম প্রসেসে জাস্ট ফুল স্ক্রিন করে নেবো। তো আমাদের ছবিগুলো কিন্তু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই ছবিগুলোর মধ্যে আমরা এখন জাস্ট ট্রানজাকশন অ্যাড করবো। তাছাড়া আপনারা এই ছবিগুলোর লেন্থ যেটা সেটা আপনারা চাইলে এইভাবে ধরে কিন্তু বাড়াতে কমাতে পারেন। জাস্ট একটা ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এই সাইডে ধরে কিন্তু কম বেশি করতে পারবেন। তো আমরা যেরকম রয়েছে সেরকমই রাখলাম। তো এখন ট্রানজাকশন অ্যাড করার জন্য কী করতে হবে, এই যে প্লাস আইকন রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে দেখেন এখানে কিন্তু অনেক রকমের ট্রানজাকশন রয়েছে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো ট্রানজাকশন জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে দেখেন ট্রানজাকশনটা কেমন হচ্ছে। আবার ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি। তো ভিডিওটা দেখেন কিছুটা টাইম থাকার পরে ট্রানজাকশনটা অ্যাড করেছে যখন, তখন কিন্তু এইভাবে অন্য একটা ফটো দেখাচ্ছে। তো এইভাবে আমরা সবগুলোতে ট্রানজাকশন জাস্ট অ্যাড করে দিব। তো আমি আবারও ট্রানজাকশনগুলো অ্যাড করা দেখাচ্ছি। জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যে প্লাস আইকনে ক্লিক করার পরে ট্রানজাকশন পেয়ে যাবেন, এইখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ট্রানজাকশন জাস্ট অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে ট্রানজাকশনগুলো কিন্তু কাজ করা শুরু করে দিব। তাছাড়া আপনারা আবারও চাইলে লেন্থ কিন্তু জাস্ট ট্যাপ করে লেন্থ কিন্তু কম বেশি করতে পারবেন। তো আমাদের ট্রানজাকশন অ্যাড করা কিন্তু কমপ্লিট। এখন আমাদেরকে এইটা যেহেতু ভিডিওতে কনভার্ট করবো সেক্ষেত্রে অবশ্যই ভয়েস দিতে হবে। তো ভয়েস দেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ভয়েস রেকর্ডের জন্য একটা অপশন রয়েছে, তো এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে কিন্তু এই যে ভিডিওটা, এই ভিডিওতে কিন্তু এখন অ্যাড হবে ভয়েস। তো তার জন্য জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অন হয়ে যাবে। 2-1 সেকেন্ড টাইম নিতে পারে, এটা কোনো ব্যাপার না। তো এখানে দেখেন আমি যে কথা বলতেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো স্টার্টে যদি আমি এখন ক্লিক করে দিই তাহলে কিন্তু ভয়েস অ্যাড হবে। তো আমি স্টার্টে ক্লিক করে দিলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সাকিব আল হাসান সম্পর্কে। সাকিব আল হাসানের জন্ম কোথায়, কত সাল থেকে সে খেলাধুলায় এসেছে, তার বয়স কত, এ টু জেড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমি কিন্তু এইভাবে জাস্ট ভয়েসটা এখানে নিয়ে নিছি। তো আপনারা জাস্ট এই ভয়েসটা একটু দেখতে পারেন। তো আমি জাস্ট এখানে প্লে করে দিচ্ছি।
তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সাকিব আল হাসান সম্পর্কে। সাকিব আল হাসান তো আপনারা কিন্তু শুনতে পারলেন, এই যে ভয়েসটা আমি দিয়েছি এটা কিন্তু শুনতে পারলেন। তো এই ভয়েসটার সাউন্ড যদি বাড়াতে চান সেক্ষেত্রে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে দেখেন মাইক নামে একটা অপশন রয়েছে, মিক্সার নামে অপশন রয়েছে, তো মিক্সারের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে এই যে অপশনটা এটাকে জাস্ট ফুল করে দিবেন, তারপরে এটাকে অ্যাক্টিভ করে দিবেন, তাহলে কিন্তু এই যে মিউজিকের সাউন্ডটা এটা কিন্তু বেড়ে যাবে। আর কাটাকাটি করার জন্য এখানে দেখেন প্রথমের যে অংশটা, এই অংশটুকুতে কিন্তু আমি কথা বলিনি, তো এইটুকু কেটে দিতে হবে। তার জন্য জাস্ট সেখান থেকে কাটবো, সেই পজিশনে নিয়ে যাবো এই লাল দাগটা, তো সেখানে জাস্ট একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে এইখানে দেখেন নিচের দিকে ট্রিম নামে একটি অপশন রয়েছে, তো সেটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে স্লিপড নামে যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন প্রথমের যে অংশটুকু সেটুকু কেটে গেছে, তো এটা জাস্ট ডিলেট করে দিবেন। ডিলেট করে দেওয়ার পরে এই যে ভয়েসটা, এই ভয়েসটা কিন্তু জাস্ট সামনের দিকে এগিয়ে গেছে, তো এটা পিছিয়ে নেওয়ার জন্য জাস্ট ভয়েসটার উপরে ট্যাপ করে ধরবো। ট্যাপ করে ধরে টেনে পিছনের দিকে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে দেখেন মাঝখানে যদি কোথাও বাদ থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে রিমুভ করবেন, ধরেন এন থেকে এই অংশটুকু আমরা বাদ দেবো, তার জন্য জাস্ট এখানে বসিয়ে জাস্ট একটা ট্যাপ করবো। ট্যাপ করে দেওয়ার পরে এই নিচের দিকে যাবো, ট্রিম অপশনে ক্লিক করবো, তারপরে স্লিপড অপশনটাতে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু এইখান থেকে এই অংশটা ভাগ হয়ে গেল, তারপরে যতটুকু কাটার প্রয়োজন ততটুকু আমরা সিলেক্ট করবো। তো যেখান থেকে কাটবো সেখানে নিয়ে গিয়ে জাস্ট ট্যাপ করবো। ট্যাপ করার পরে নিচে আমরা ট্রিম অপশনে ক্লিক করে দেবো, তারপরে স্লিপড অপশনে ক্লিক করে দেবো। দেখেন এই মাঝখান থেকে কিন্তু অংশটা কেটে গেল। তো এখন আমরা এই অংশটা জাস্ট ট্যাপ করে তারপরে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে তারপরে এই অংশটাকে টেনে আবার প্রথমের দিকে নিয়ে আসবো। তো এইভাবে কিন্তু আপনারা ভয়েসটা প্রথম থেকে শেষ থেকে কেটে নিতে পারেন। তো শেষের দিকে আবার দেখাচ্ছি, শেষের দিকে ধরেন এইখানে আমি ভয়েসটা বাদ দিয়ে দিছি, তো তার এটা কেটে দেবো, তার জন্য জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে জাস্ট আমরা আবারও ট্রিম অপশনে ক্লিক করে দেবো, তারপরে ট্রিম রাইট এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো। দেখেন কেটে চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনারা জাস্ট একটা ভিডিও মেক করে নিতে পারেন। হ্যাঁ, আরও কাজ করতে পারবেন। এইখানে যদি আপনারা ভিডিওতে মিউজিক অ্যাড করতে চান কপিরাইট ফ্রি, সেক্ষেত্রে আপনারা আগে থেকে মিউজিক ডাউনলোড করে রাখবেন এবং সেই মিউজিকগুলো অ্যাড করার জন্য প্রথমে অডিও অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপরে এইখান থেকে যে ফোল্ডারে আপনার মিউজিকগুলো রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট একটা কপিরাইট ফ্রি আমি আগে যেগুলো ডাউনলোড করে রেখেছি সেগুলো আমি জাস্ট এখানে একটা খুঁজে বের করে নেবো। তো খুঁজে বের করে নিলাম। খুঁজে বের করে নেওয়ার পরে এই যে নিউল্যান্ড কপিরাইট ফ্রি মিউজিকটা আমি বাজিয়ে দেখাচ্ছি, তো আপনারা শুনতে পারতেছেন আশা করি। তো এই মিউজিকটা এখন আমি অ্যাড করবো, তার জন্য এই প্লাস অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে কিন্তু আমাদের এই যে অপশনটা সবুজ যে ডাকটা এটা কিন্তু আমাদের মিউজিক, তো এই মিউজিকটা কিন্তু এখানে প্লে হবে। তো এই মিউজিকটা আপনারা সবসময় মিউজিকটার সাউন্ড কমিয়ে রাখবেন, তার জন্য মিউজিকের উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে মিক্সার যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে এটাকে সবসময় 50-এর নিচে আপনারা 30-40 এইরকম পর্যায়ে রাখবেন। কারণ আপনারা যদি 50-এর উপরে রাখেন বা 100-তে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভয়েসটা, মূল ভয়েসটা, সেটা কিন্তু স্লো শোনা যাবে। তার জন্য আপনারা যে অন্য একটা মিউজিক অ্যাড করবেন সেটা অবশ্যই আপনারা সাউন্ডটাকে 50-এর নিচে রাখার চেষ্টা করবেন, এবং আপনারা যে সাউন্ডটা অ্যাড করলেন, নিজস্ব ভয়েস অ্যাড করলেন, সেটা সবসময় আপনারা ফুল দিয়ে রাখবেন যাতে করে সাউন্ডটা খুব ভালোভাবে শোনা যায়। তো এই তো আমাদের প্রসেস পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের কাজ হলো এই ভিডিওটাকে এক্সপোর্ট করা। তো এক্সপোর্ট করার জন্য কী করতে হবে, জাস্ট এই যে অপশনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সর্বোচ্চ যত ফ্রেম রেট রয়েছে, আমার কিন্তু 30 রয়েছে, তো ডিভাইসের উপরে ডিপেন্ড করবে এই ফ্রেম রেটটা, কারো কারো 60ও কিন্তু থাকে, তো আমার 30 রয়েছে। তো এবং 1080 পিক্সেলে আমি এটাকে জাস্ট এক্সপোর্ট করব। এবং এই যে অপশনটা দেখতেছেন এটা সবসময় আপনারা একটু বাড়িয়ে রাখার চেষ্টা করবেন, যত বেশি বাড়িয়ে রাখবেন ভিডিও কোয়ালিটিটা তত বেশি হবে। তো আমি এটাকে সবসময় কিন্তু 21-এর উপরে রাখি। তো 21-এর উপরে রেখে জাস্ট এটাকে সেভ অ্যাজ ভিডিও এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু করবে। তো আমাদের কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। তো এই ভিডিওটা কিন্তু 100% কপিরাইট ফ্রি হয়েছে, এখানে কেউ কিন্তু আপনাকে কপিরাইট দিতে পারবে না। আর সেই সাথে আপনি এই ভিডিওটা ইউটিউবে যদি আপলোড করেন এই সকল ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে। আবার আপনাকে কিন্তু ফেসটাও দেখাতে হলো না, পুরোপুরি কপি পেস্টের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটা রান করাতে পারতেছেন। তো আরও প্রফেশনালি কাজ করার জন্য যে টিপসগুলো আপনাদের প্রয়োজন আপনারা কমেন্ট করে জানান, সেই সকল টিপস নিয়ে আমি পরবর্তী ভিডিও আপলোড করব। তো তার জন্য সবাই আমার সাথে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সবাইকে।